হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল জবস অ্যান্ড নলেজ। 500+ কম্পিউটার জিকে এবং আধুনিক প্রযুক্তিবিদ্যার গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তরের পার্ট 9-এ তোমাদের সকলকে জানাই অনেক অনেক স্বাগতম। এবং আমার চ্যানেলের অনেক সাবস্ক্রাইবার বন্ধুরা, তোমরা অনেকদিন ধরেই বলছিলে যে কম্পিউটারের পরবর্তী পার্টগুলোকে আনার জন্য এবং কিছু সমস্যার কারণে কম্পিউটারের এই পার্টটা তোমাদেরকে দিতে একটু দেরি হয়ে গেল, তো তার জন্য আমি অনেক অনেক দুঃখিত। কিন্তু এরপর থেকে সমস্ত পার্টগুলো তোমরা প্রত্যেক সপ্তাহে পেয়ে যাবে এবং আজকের পার্টে যতগুলো প্রশ্ন থাকছে এর পরবর্তী পার্ট থেকে, অর্থাৎ পার্ট নম্বর 10 থেকে, তোমরা আরও বেশি প্রশ্নোত্তর কিন্তু পেয়ে যাবে। তো তার জন্য কিন্তু চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে রেখো এবং বেল আইকনটা প্রেস করতে কিন্তু ভুলো না। এবং বন্ধুরা, তোমরা যারা এই 9 নম্বর পার্টের আগের পার্টগুলো এখনও দেখোনি, তাদেরকে বলবো ইউটিউবের জবস অ্যান্ড নলেজ এই চ্যানেলে পৌঁছে যাবে। এবং এখানে দেখো উপরে অপশান আছে ভিডিওস, প্লেলিস্ট, কমিউনিটি, তো তার ভেতর থেকে তোমরা এখানে প্লেলিস্টে পৌঁছে যাবে। এবং এই প্লেলিস্টে তোমরা কিন্তু 500 কম্পিউটার জিকের যে প্লেলিস্ট আছে তোমরা এখানে পেয়ে যাবে। এখানে ক্লিক করলেই তোমরা কিন্তু এর আগের সমস্ত যে ভিডিওগুলো, অর্থাৎ পার্ট 8 পর্যন্ত সমস্ত পার্টগুলো ধাপে ধাপে পেয়ে যাবে। তোমরা এখানে দেখতে পাচ্ছ পার্ট 1 থেকে শুরু করে পার্ট 8 পর্যন্ত সমস্ত পার্ট কিন্তু এই প্লেলিস্টে দেওয়া রয়েছে। এবং আজকের পার্ট শুরু হচ্ছে 9 থেকে। তো তাহলে চলো বন্ধুরা, আর দেরি করবো না, আজকের কম্পিউটার জিকের পার্ট 9 শুরু করা যাক। এবং আজকের পার্ট শুরু হচ্ছে কোশ্চেন নম্বর 276 থেকে, কারণ পার্ট 8-এ কোশ্চেন নম্বর 275 পর্যন্ত অলরেডি করানো হয়ে গেছিল। তো তারপর থেকে আজকের কোশ্চেন কিন্তু শুরু হচ্ছে। তাহলে কোশ্চেন নম্বর 276, পিসি শব্দের অর্থ কি? অ্যান্সার, পার্সোনাল কম্পিউটার। এটা তোমাদের অনেকেরই জানা। কোশ্চেন নম্বর 277, 1 KB সমান কত বাইট? 1 KB ইজ ইকাল টু 1024 বাইট। কম্পিউটারের আবিষ্কারক কে? উত্তর, হাওয়ার্ড এইকিন। কোশ্চেন নম্বর 279, কম্পিউটারে কোনটি নেই? অ্যান্সার, বুদ্ধি এবং বিবেচনা। অর্থাৎ কম্পিউটারকে কিন্তু বাইরে থেকে যে ডেটা প্রদান করা হয় তার ভিত্তিতেই কিন্তু কম্পিউটার গণনা করে, কম্পিউটারে নিজস্ব কোনো বুদ্ধি বা বিবেচনা নেই। কোশ্চেন নম্বর 280, কোনটি কম্পিউটারের সকল কার্যক্রম নিয়ন্ত্রণ করে? সেন্ট্রাল প্রসেসিং ইউনিট বা CPU। কোশ্চেন নম্বর 281, কম্পিউটারের ব্রেন কাকে বলা হয়? উত্তর, মাইক্রোপ্রসেসরকে। কোশ্চেন নম্বর 282, কম্পিউটারের যন্ত্রাংশ বা যন্ত্রকে কি বলে? হার্ডওয়্যার। কোশ্চেন নম্বর 283, কম্পিউটারের প্রধান প্রিন্টেড সার্কিট বোর্ডকে কি বলা হয়? উত্তর, মাদারবোর্ড। কোশ্চেন নম্বর 284, কম্পিউটারের প্রধান দুটি অঙ্গ কি কি? এখানে একটু টাইপিং মিস্টেক আছে, উত্তর হবে হার্ডওয়্যার অ্যান্ড সফটওয়্যার। কোশ্চেন নম্বর 285, ইন্টারনেট ব্যবহারে বর্তমানে শীর্ষ দেশ কোনটি? উত্তর, চীন। কোশ্চেন নম্বর 286, আইসি চিপ দিয়ে তৈরি প্রথম ডিজিটাল কম্পিউটার কি? উত্তর, ইন্টেল 4004। কোশ্চেন নম্বর 287, কত সালে প্রথম কম্পিউটার নেটওয়ার্ক চালু হয়? উত্তর, 1979 সালে। কোশ্চেন নম্বর 288, কম্পিউটার নেটওয়ার্ক কত প্রকার? উত্তর, 4 প্রকার। এই 4 প্রকার হচ্ছে LAN অর্থাৎ ল্যান, MAN যেটাকে বলা হয় ম্যান, WAN অর্থাৎ ওয়ান, এবং 4 নম্বর হচ্ছে PAN বা প্যান। এগুলো কিন্তু তোমরা মনে রাখবে, এই 4 প্রকার নেটওয়ার্ক কিন্তু পরীক্ষাতে আসে। কোশ্চেন নম্বর 289, চ্যাট কথার অর্থ কি? এটা তো আমরা প্রত্যেকেই ব্যবহার করে থাকি যে চ্যাট করছি, তো এই চ্যাট কথার অর্থ হচ্ছে খোশ গল্প করা। কোশ্চেন নম্বর 290, কম্পিউটারের এই চিহ্নকে কি বলে? তো এটা তোমরা অনেকেই জানো, একে বলা হয় হ্যাশ চিহ্ন। কোশ্চেন নম্বর 291, ওয়েব কথার অর্থ কি? ওয়েব কথার অর্থ হচ্ছে জাল। কোশ্চেন নম্বর 292, মাইক্রো শব্দের অর্থ কি? উত্তর, ক্ষুদ্রাকার। কোশ্চেন নম্বর 293, অসংখ্য কম্পিউটারের সমন্বয়ে গঠিত বিশ্বব্যাপী কম্পিউটার নেটওয়ার্ককে কি বলা হয়? উত্তর, ইন্টারনেট। কোশ্চেন নম্বর 294, কম্পিউটারের প্রবৃত্তি নয় কোনটি? উত্তর, স্বপ্ন দেখা। নিজস্ব বিচার বুদ্ধি নেই, তেমনি নিজস্বভাবে স্বপ্ন দেখারও কিন্তু কোনো ক্ষমতা নেই। কোশ্চেন নম্বর 295, মাউসে কত প্রকার ক্লিক করা যায়? উত্তর, 2 প্রকার, অর্থাৎ একটা হচ্ছে লেফট ক্লিক, একটা হচ্ছে রাইট ক্লিক। কোশ্চেন নম্বর 296, কম্পিউটার শব্দের উৎপত্তি কোন শব্দ থেকে? উত্তর, কম্পিউট। কোশ্চেন নম্বর 297, কম্পিউটারে কত ধরনের ড্রাইভ থাকে? উত্তর, 3 ধরনের। 298, পাওয়ার পয়েন্ট ফাইলকে আর কি নামে ডাকা হয়? উত্তর, প্রেজেন্টেশন। যারা যারা আমরা কম্পিউটার ইউজ করি তারা কিন্তু ম্যাক্সিমাম আমরা ইউজ করি মাইক্রোসফট অফিস প্যাকেজকে, এবং এই মাইক্রোসফট অফিস প্যাকেজে পাওয়ার পয়েন্টের নাম যেটা আছে সেটা পাওয়ার পয়েন্ট হিসেবে আছে, কিন্তু আরও একটা অফিস পাওয়া যায় মার্কেটে যেটাকে WPS অফিস বলা হচ্ছে, সেটাও তোমরা অনেকে দেখে থাকবে এবং সেটা প্লে স্টোরেও আছে।
তো সেই ডব্লিউপিএস অফিসে কিন্তু এই পাওয়ার পয়েন্টকে প্রেজেন্টেশন নামে ডাকা হয়। কিন্তু দুটোই ক্ষেত্রে কাজ কিন্তু একই। কোশ্চেন নাম্বার 299, কোন ডিভাইসটি ডাটা সংরক্ষণ ও স্থানান্তরে ব্যবহৃত হয়? উত্তর পেন ড্রাইভ। এটাও তোমরা অনেকেই জানো, এটা আমরা অনেকেই ব্যবহার করে থাকি। এখানে HP, স্যান্ডিক্স বিভিন্ন রকম পেন ড্রাইভ কিন্তু আমরা এখানে ব্যবহার করি। কোশ্চেন নাম্বার 300, কত সালে অ্যাপেল অপারেটিং সিস্টেম 7.0 প্রবর্তন করেন? উত্তর 1971 সালে। তো তাহলে বন্ধুরা, এটাই ছিল 25টি প্রশ্নোত্তরের একটা সেট, এবং পরবর্তী পাঠ থেকে আরও বেশি করে প্রশ্নোত্তর কিন্তু আমি নিয়ে আসছি। তো তার জন্য চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো এবং বেল আইকনটা প্রেস করতে কিন্তু ভুলো না, কারণ যখনই আমি এই ধরনের ভিডিওগুলো আপলোড করব তার নোটিফিকেশান তোমার সাথে সাথে পেয়ে যাবে। এবং আজকের ভিডিওটি তোমাদের কেমন লাগলো সেটা কিন্তু অবশ্যই ভিডিও নিচে কমেন্ট বক্সে জানাবে, এবং যদি ভিডিওটি ভালো লাগে তাহলে কিন্তু লাইক করতে ভুলো না এবং বন্ধুদের মধ্যে শেয়ার করতেও ভুলো না। তো তাহলে বন্ধুরা, ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ। ভালো থাকো, সুস্থ থাকো, জবস অ্যান্ড নলেজ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকো।